हेलो फ्रेंड्स, तो आज के तुम्हारे संगे हमें शेयर करते चले की गिफ्ट दिए बड़ा जन्मदिन। तो चलो आर देरी करब ना, शुरू कर दी देखान जेटुकु दिए भीषण ही स्पेशल और सब मेरे का सत्य बड़े देवा गिफ्ट खूब स्पेशल है, मैं एक छोटो जिनिस भीषण स्पेशल है। तो जैक चलो फार्स्टे जो देखो हमार पसंद से पांडाटा खूब पसंद। एमते ही पुतुलो खूब पसंद करी सब टेडीवियरगुलो, सब मेर पसंद कर कम बेसि हमारों खूब भलो लागे। घर तो जैगा सरकम नहीं किन्तु सब प्रचुर जैगा ना थकले घरे, तो एक पुतुलर कलेक्शन बढ़ते ही थक तुम्हारा एक दिन देखा पुतुल कलेक्शन। तो जैक आो टेडीवियर आ एक इच्छे छिल जो पांडा थाकबे आमार काछे, तो एटा पांडाटा ओ निएछे आमार जन्य पसंद करे किने एनेछे। तो एटा प्रथम आमार सबथेके पसंदेर गिफ्ट आमार ओटा, आर सेकेंड पसंदेर गिफ्ट होच्छे एर मध्ये आछे तोमादेर देखाच्छि। चलो एई देखो, सबाई बुझते पारछो जे एटा होच्छे स्मार्ट वाच, बोटे स्मार्ट वाच। तो एटा आमार खूब पसंदेर एकटा जिनिस छिल, सबाईके देखतम भालो लागतो सब हाथ ही एम खूब चलते स्मार्ट वाचटा। तो तुम्हारा देखा एक समस्या आटार जो रेड रेड कलर का हाँ एक समस्या आज जेटा हे रेड कलर चूज कर शाड़ी जो रेड कलर से कलर का चूज कर मैं फोने क्योंकि कलर का देखा কিন্তু সামনে এসেছে একটু ফেড কালার, মানে প্রপার যে রেডটা সিঁদুর রেড কালারটা আসেনি, এটা চেয়েছিলাম না, মানে এই কালারটা চেয়েছিলাম এটা আসেনি, এটা এসেছে। তো জানি না এটা এক্সচেঞ্জ করে অন্য কালার নেওয়া যায় কি না, যত সম্ভব হয় না, কোনো কোনো মানে কোনো রিজন না থাকলে এক্সচেঞ্জ হবে না, মানে কোনো ডিসপুট না থাকলে হয়তো এক্সচেঞ্জ হবে না। কিন্তু আমরা রিটার্ন অপশন ইয়ে করেছি, ওরা অ্যাপ্রুভ করেছে রিটার্ন অপশন, বাট রিটার্ন অপশন অ্যাপ্রুভ করেছে ওরা হয়তো রিপ্লেস করে দিয়ে যাবে, অন্য একটা এই কালার দিয়ে যাবে। কিন্তু ওদের বলে দেখবো যে যদি পুরো ফুল অন্য কালার চেঞ্জ করা যায় কি না, যদি যায় কালার চেঞ্জ করা যায় যখন নিতে আসবে এটাকে এক্সচেঞ্জ করার জন্য তখন ওদের জিজ্ঞেস করবো, নাহলে এটাই থাকবে আর কি করা যাবে। এটাও পছন্দ কিন্তু আমি একটু ডিপ রেডটা চেয়েছিলাম, এটা হালকা ফেড একটু রেড। তো যাই হোক, দেখা যাবে চেষ্টা করে। কিন্তু গিফট এটা এটা যদি থাকে অবশ্যই পরেও দেখতে পাবে, আর যদি এক্সচেঞ্জ করে অন্য কিছু কালার পাই বা ওরা যদি দেয় এক্সচেঞ্জ করে তাহলে সেটা তো অবশ্যই শেয়ার করব। এই গেল সেকেন্ড গিফট। তারপরে থার্ড গিফট হচ্ছে এটা, এটা একটা মানে কি বলবো, অ্যাভনের একটা পারফিউম, পারফিউমই মনে হয়, বডি স্প্রে না পারফিউম কে জানে, যাই হোক তো পারফিউম। তো এটা হচ্ছে কি বলবো, মেনদেরই মনে হয়, মেনদেরই, আমি মেনদের কিনা আমি এখনও খেয়ালই করিনি, এগুলো দেখিনি ভালো করে, মেনদের যত সম্ভব। কারণ হচ্ছে বিয়ের পরে এই পারফিউমটা আমার বরের কাছে ছিল, ও ইউজ করতো বিয়ের আগে থেকেই। তো এটা এত সুন্দর একটা স্মেল না, মানে আমার এত ভীষণ প্রিয় এই স্মেলটা, যতই হোক বর ইউজ করতো সেই একটা স্মেল যখন নাকে ভেসে আসে না পুরনো অনেক কিছু মনে পড়ে যায়। তো যার জন্য এই পারফিউমটা মানে দোকানে তো খুঁজেই পাওয়া যাচ্ছিলো না, লাস্টে অনলাইনে দেখলাম পাওয়া যাচ্ছিল। তো এটা ও গিফট করেছে, ওকে অনেকদিন আগেই বলেছিলাম যে এই পারফিউম আমাকে একটা দিও, তো ওর জন্য এটা ও দিয়েছে। আর হচ্ছে আর একটা গিফট আছে, আমি যে জামাটা বাদদের জন্য যে লং কুর্তিটা নিয়ে এসেছিলাম ওটা কিন্তু পরিনি, তোমরা অনেকেই দেখেছো এত গরম, ওটা সিল্কের কাপড়ের ওপর, যার জন্য আমি একটা সত্যি নতুন একটা কুর্তি পরেছিলাম। তো হচ্ছে দুপুরে খেতে বসার সময় যে আগে আর একটা ওই সিল্কের কুর্তির সঙ্গে আর একটা কুর্তি এনেছিলাম অ্যাশ কালারের, ওটা ছিল ওটা পরেছিলাম, আর সন্ধেবেলায় একটা নতুন অন্য পরেছিলাম ইয়েলো কালারের। কিন্তু বর আর একটা আমার জন্য কুর্তি এনে দিয়েছে, সেটা হচ্ছে এই দেখো, এটা অনলাইন থেকে নয় এটা শপিং মল থেকে। তো ও এটা পছন্দ করে এনে দিয়েছে এই কালারটা, এই কালারটা হচ্ছে কি বলবো, স্কাই কালার নয় হালকা সি গ্রিন কালার, যেটা হালকা সি গ্রিন। তো কালারটা খুব মিষ্টি আর আমারও খুব পছন্দের। তো এটা এনে দিয়েছে। আর হচ্ছে চকোস ক্যাডবেরি এইসব তো আছেই, আর ওখানে একটা লেসের প্যাকেট আছে, বড় লেস এনে দিয়েছে আমাকে, যদিও এগুলো বিয়ের পরপর খুব খেতাম,
তারপরে যে এই যে গুলুগালু হয়ে গেলাম তারপর থেকে এগুলোকে এখন চেষ্টা করি কমানোর, কিন্তু হয় না, সত্যি বলতে হয় না। এত ভালোবাসি এই যে ক্যাডবেরি, বিশেষ করে এই ডিয়ার মিল্ক খেতে এত পছন্দ করি, সামনে যখন পাই তখন আর ছাড়তে পারি না। তো যাই হোক, জন্মদিনের জন্য ওগুলো এনেছে, এই ছিল আমার গিফট। আর খুব পছন্দ হয়েছে যে কটা জিনিস আমাকে দিয়েছে, আমার মনের মতো খুবই পছন্দের জিনিস। আর এই ছোট্ট ঘরে বেশি জিনিস বাড়ি বা কী হবে, মানে একই জায়গা নেই, দুটো মানুষ মাঝে মধ্যে ধাক্কা ধাক্কি খাই আমরা এই ঘরের মধ্যে, পুরো প্যাকড আপ চারিদিকে, তোমরা তো দেখেইছো আমার রুম। আর তাছাড়া ইচ্ছে আছে একদিন এই রুমটা ট্যুর করে দেবো, মানে আমাদের এই রেন্টের রুমটা ট্যুর, তো করাই হয় না। তো যাই হোক, এখন আমি শাড়ি পরে বসে আছি দেখছো, কারণ ভিডিও শ্যুট করবো, এর জন্য শাড়িটা করলাম। ভাবলাম যে গিফটসগুলো তোমাদের দেখিয়ে দিই যে কী কী গিফট পেয়েছি, তো দেখিয়ে দিলাম। কেমন লেগেছে জানাবে, ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকো, টাটা, গুড নাইট।